বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। দশম জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দোরগোড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌলভীবাজার এক আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জুড়ি উপজেলার শিশুপার্ক উদ্যানে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজি আমিরউদ্দিনের সভাপতিত্বে জুড়ি উপজেলা জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি নির্বাচনী এলাকায় মোতায়েন করা সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে জেলা নির্বাচনী এলাকা মৌলভীবাজার এক বড়লেখা ও জুড়ি এবং নির্বাচনী এলাকা মৌলভীবাজার দুই কুলাউড়া কমলগঞ্জ আংশিক থেকে সেনাবাহিনীর প্রত্যাহার করা হয়। স্ব নির্বাচনী এলাকার উপজেলা রিটার্নিং অফিসার সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী কাজে বিজিবি র্যাব ও পুলিশ দায়িত্ব পালন করবে। অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে ছাতক সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট সুনামগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে, পরে মিছিলটি ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। ছাতক উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আব্দুল গনি চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন, ফারুক আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মাহি। বক্তব্যে বিএনপি নেতারা প্রহসনের রাজনীতি থেকে সরে এসে 5 তারিখের নির্বাচন বাতিল ঘোষণা করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠায় না, কেবলমাত্র টেকনিক্যাল সাহায্য করে। শুক্রবার সকাল 11টায় সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের দশম জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে ডক্টর মোমেন বলেন, এতে বাংলাদেশের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। ডক্টর এ কে আব্দুল মোমেন আরও বলেছেন, জাতিসংঘ সহ বিশ্বের কাছে একসময় বাংলাদেশের পরিচিতি ছিল তলাবিহীন ঝুড়ি হিসেবে, কিন্তু এখন রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ করে ডক্টর মোমেন। সুধী দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।